হ্যালো বন্ধুরা, শিউলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো, থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি তো একদমই কচু খেতে পছন্দ করতাম না, কিন্তু এইবারই এসে এইবারই কচু দেখি খুব ভালো। আর শ্বশুরবাড়ির কচু বলে কথা, তোমরা আমি এটাই আর কি মেরে বললাম, তো তোমরা সিরিয়াসভাবে নিও না। তো যাই হোক, মা কচুটা তুলে মানে কেটে টেটে দিয়েছে, আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি মশলাগুলো একটুখানি করে নেব। যাই হোক, মশলা এমন বেশি লাগবে না, একটু জিরে বেটে নেব। আর কটা মানে আমাদের বাড়ি একটু লঙ্কা টঙ্কা বেশি খাই, তো ওই জন্য 8-9টা লঙ্কা নিয়ে নিয়েছি, এইগুলো আমি এবার একটু বেটে নেব। আর আমি না কচু একদমই কাটতে পারি না, মানে কাটতে পারি না বলতে কি, যে কচু ধরলে আমার হাতটা চুলকায়, মানে বলছি না, আলু দিয়েও যদি কেউ আমাকে বলে যে কচু এটা কচু, তবুও মনে হয় আমার গলা ধরেছে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এইবারই এসে দেখছি মানে এতটা ভালো, যেমন গলেও যায় তেমন খেতেও ভালো, মানে খুবই সুন্দর। তো তার জন্য মাকে বললাম যে কি, আজকে একটু বড়া করি। তা মা বলছি ঠিক আছে, তাহলে মাকে বললাম একটু কেটে দাও, তো মা কেটে দিল। আর এই কচুটা না মানে এতটাই ভালো, এখন দেখি মাঝে মাঝেই যদি কচু ভেজে দেয় বা কচুর বড়া বানিয়ে দিই আমার বাবুকে, দেখি ভাতের সঙ্গে খাওয়া লাগে না, ও ভাত দিয়েও খায় না। ও কিন্তু মানে হাতে করে নিয়ে এমনি খাবার দাবার যেমন ভাজা বা চপ টপ যেমন মানে হেঁটে হেঁটে খেয়ে বেড়ায়, ও এরকমভাবে খেয়ে বেড়ায়। প্রায় আমার বাটা হয়ে গেছে। তো এদিকে আমি দুটো, আর এখানে দুটো লাগবে, মোট 4টে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম। আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটু চটকে নিতে হবে প্রথম, এইভাবে একটু পুরো, মানে দেখো কচুগুলো কত সুন্দর মানে গলে গেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক এতে কী কী লাগছে। একটুখানি নুন লাগছে, আর একটু হলুদ দিয়ে নিতে হবে, কারণ সাদা তো কচুটা, ওই জন্য কালারটা আনার জন্য একটু হলুদ দিয়ে দিতে হবে, আর স্বাদ মতো নুন। এবার আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে একটু ভালো করে আর একটু চটকাতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। তো তোমাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, বেসন বা ময়দাও দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু চালের গুঁড়ো আছে, তো আমি তার জন্য চালের গুঁড়োটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে শুকনো লঙ্কা আর জিরেগুলো বেটে রেখেছিলাম তার হাফটা দিয়ে দিলাম। এভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মাখানো হবে সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশে যাবে। তারপরে একটু একটু গোল করে পাকিয়ে এরকম চ্যাপটা করে নিয়ে নিয়েছি। আগে থেকেই থালায় একটু এরকম করে নিয়েছি, কারণ আমি যখন উনুনের উপরে দেব তো তখন তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, তেলের উপরে দিলে অর্ধেকটা পুড়ে যাবে, ওই জন্য একটু এইভাবে আগে থেকে করে নিলে সুবিধা হয়। বা যদি কেউ সঙ্গে সঙ্গে দিতে পারো তো ভালো কথা। তো এইভাবে একটু ভেজে নিতে হবে। আমার আগে কিছু মানে বড়া ভাজা হয়ে গেছে, আর এখন কিছু বড়া আবার ভেজে নেব। একবারে অতগুলো বড়া তো ভাজা সম্ভব না, তার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো না একটু মানে মুচমুচে করে ভাজলে কিন্তু বেশ টেস্টি হয়। তো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর এই বড়াটা যখন ভাজবে তোমরা, তো এই মানে খুব কম আঁচে, মানে খুব কম জ্বালে কিন্তু ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা এইভাবেও খেতে পারো। আমি আর একটু অন্যরকমভাবে এবার একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তো আমি একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো ছিল অর্ধেকটা, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আদাটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, সবগুলো এবার একসাথে একটু
কষিয়ে নেব। সব মশলাগুলো প্রায় কষানো হয়ে গেলে আমি জলটা ঢেলে দেব। দেখো প্রায় কষানো হয়ে এসছে, এবার আমি জলটা একটু ঢেলে দেব। তোমরা একটু ঠান্ডা জলও দিতে পারো এবং গরম জলও দিতে পারো, গরম জলটা দিলে ভালো হয়। তো এইভাবে দিয়ে একটু খানিকক্ষণ সময় একটু জাল দেব, কিন্তু তার আগে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দেব, যেহেতু এটা তরকারি বানাচ্ছি তো তার জন্য। তো জালটা খানিকক্ষণ দেওয়ার পরে আমি এবার আগে থেকে যে বড়াগুলো দিয়েছিলাম, বানিয়ে রেখেছিলাম, তো সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে দিয়ে একটুখানি জাল দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এই গরম মশলাটা একটুখানি আগে দেওয়ার দরকার ছিল, যেহেতু আমি এখানে ছিলাম না, আমার বাবুর কাছে গেছিলাম, ও স্নান করতে গেছে, তো তার জন্য আমি নামিয়ে তারপরে দিলাম। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পেজটি ফলো করে রাখতে পারো, আর একটু লাইক দিয়ে পাশে থাকতে পারো। আর ইউটিউবে যদি কেউ হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।